এবার হাওড়ার সদর জেলা তৃণমূল সভাপতি তথা ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের নামে তোলাবাজির পোস্টার পড়ল এলাকায়। হাওড়ার বাঁকড়া এলাকার বিভিন্ন স্থানে এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পোস্টারে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষকে চোর, তোলাবাজ, জমি মাফিয়া ও ধান্দাবাজ বলে সম্বোধন করা হয়েছে। বুধবার সকাল হতেই ডোমজুড় বিধানসভার বাঁকড়ার বিভিন্ন জায়গায় এই পোস্টার সাধারণ মানুষের নজরে আসে। আর ওই এলাকায় বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষের নামে লেখা পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ। স্থানীয় বাসিন্দা নাসির খান এই সম্বন্ধে কি বলেছেন শোনাব। কংগ্রেস তারা নিজেরাই করবে, বিরোধীদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। উত্তম বেরা, সিপিআইএম হাওড়া জেলা সম্পাদক মন্ডলী সদস্য। বিধায়ক হিসাবে সাধারণ মানুষের কাজ না করে নিজের সম্পত্তি বাড়িয়ে চলেছেন, এটা আজকে কোথায়? ও তো উনি থাকাকালীন, যখন বিরোধী থাকাকালীন মানে সরকারের সময়ে উনি ওনার সম্পত্তি করছিলেন। আর তৃণমূল কংগ্রেসের কে সম্পত্তি বাড়াবে না বা এটা তো এটা নিয়ে কোনো প্রশ্ন উঠতো না। সব তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী যারা ক্ষমতায় গেছেন তাদের যদি আপনি উত্থান দেখেন, উনি নিজে হলফনামা দিয়েছেন 5 কোটি টাকা যখন প্রার্থী হয়েছিলেন। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম, আমি শূন্য দেখিয়েছি। এই যে আমার যে বাড়িটা, আমার নামের পৈতৃক বাড়ি, আমার নিজের স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য। ফলে ওনারা নেতা মন্ত্রী হয়েছেন, ক্ষমতা সম্পত্তি বৃদ্ধি পশ্চিমবঙ্গে সব তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, কল্যাণ ঘোষ তার ব্যতিক্রম নয়, এটা আলাদা নয়। প্রথমে বলি, পোস্টারটা আপনাদের যে পোস্টারটা দেখলাম তাতে জমি মাফিয়া হিসেবে এবং থাইরোডে নাকি জমি দখল করে রেখেছি, 10টা বড় জমি দখল করে রেখেছি। জমি তো পরের কথা, যদি একটা কোনো ধুলোকণা আমি জমি দখল করে থাকি তাহলে রাজনীতির পর্দায় আমি ছেড়ে দেবো, রাজনীতি করাটাই ছেড়ে দেবো। দ্বিতীয়ত হচ্ছে, বিগত 10 বছর ধরে হাইরোড শুধু নয়, আমার গোটা ডোমজুড় কেন্দ্রে প্লাস পার্শ্ববর্তী জগৎবল্লভপুর অঞ্চলেও এই জমি মাফিয়া, সিন্ডিকেট, তোলাবাজি র্যান্ডাম চলতো 2021 সালের পর থেকে। যারা এই ধরনের কাজ করতো তাদের কাজ ভাটা পড়ে গেছে। এখন 100 ভাগ যে ছিল তার মধ্যে 90 ভাগ বন্ধ করতে পেরেছি সেই যন্ত্রণা থেকে এই সব কাজ করেছে। তবুও আমি পুলিশের কাছে আমি এটা লিখিত কমপ্লেন করব, কে বা কারা করেছে এটা খোঁজ নেব, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। দাদা, পোস্টারের কাছে তৃণমূল বিন্দু, হ্যাঁ পোস্টারের তৃণমূল, সেটা পোস্টারটা তো দেখিয়ে ফেলেনি, রাতের অন্ধকারে ফেলেছে। এখন তৃণমূল করেছে না ISF করেছে না CPM করেছে না কংগ্রেস করেছে না BJP করেছে, সেটা পুলিশ আপনার রিপোর্টার আপনারাও খোঁজ করুন যে কারা করেছে, এবং আমার বিরুদ্ধে যে পোস্টার ফেলেছে সেই পোস্টারটা সত্যতা কতটুকু আছে। আপনারাও তো রিপোর্টার, আপনারা তো বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জিনিসের খোঁজ রাখেন, আপনারাও খোঁজ করুন না যে পোস্টারের সঙ্গে আমার কোনো মিল আছে কি না। আচ্ছা দাদা, বাঁকড়ায় তো সেরকম বিরোধী দল নেই এ কথাটা ভুল। তারা কে বলে যে বিরোধী দল নেই? বিরোধী দল আছে, তাদের সেই সংগঠন নেই। রাতের অন্ধকারে করার মতো অনেক লোক থাকে, দুষ্কৃতীরা করতেই পারে। দাদা বাঁকড়ায় এই তো কিছুদিন আগে ISF-এর মিটিং হলো, CPM-এর মিটিং হলো, হয় না কে বলেছে আপনাকে? দাদা গত বছর ঠিক এই সময়ে সলভ বাজারে এই পোস্টার করেছিল চোর চোর, আবার এই বছর সেই একই পোস্টার। এটা এটা কিছুই না, এটা হচ্ছে যারা এই কাজ করে বেড়াতো তাদের কাজ বন্ধ হয়ে গেছে। তারা এমনকি বেশ কিছু তোলাবাজ আছে এলাকায় ঢুকতে পারে না, তারাই এইসব কাজগুলো করে বেড়ায়। ডোমজুড় বিধানসভার বাঁকড়া এলাকায় বিভিন্ন মানে পাড়ায় পাড়ায় আজকে পোস্টার পড়েছে স্থানীয় বিধায়কের বিরুদ্ধে। সেখানে লেখা থাকছে যে চোর, ধান্দাবাজ, এলাকার কোনো উন্নয়ন না করে নিজের নামে জমি দখল করেছে। কি বলবেন বিষয়টা? না, এটা তো উনি কি বলছেন, কল্যাণবাবু কি বলছেন নাকি, ওনার বক্তব্য কি? উনি বক্তব্য দেন তা এটা তো নতুন কথা নয় যে তৃণমূল কংগ্রেসের মধ্যে আর কি কল্যাণ ঘোষকে মেনে নেয়া না নেয়ার মধ্যে প্রায় দ্বন্দ্ব একটা বিরাজমান। আপনাদের মনে আছে যে উনাকে হাওড়া সদর সভাপতি হওয়ার আগে, বিধায়ক হওয়ার আগে ওনার রাজনৈতিক জীবনই তৃণমূল কংগ্রেস শেষ করে দিচ্ছিলেন। আজকে যিনি ওদের নিয়ে রাজনীতি করছেন তারাই একসময় 2018 সালে উনি যখন জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন চামড়াইল জগদেশপুর এলাকায়, নিজে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে স্টেটমেন্ট দিয়েছিলেন যে
জোড়াপুলের প্রার্থী কল্যাণ ঘোষকে বুদ্ধকল ছাপ্পা দিয়ে জোর করে রিগিং করে হারিয়ে দিয়েছিলেন। যদিও সেই সময় 2018 সালে সমস্ত বিরোধীদের তৃণমূল কংগ্রেস নমিনেশন ফাইল করতে দেননি, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেননি। উনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন, অফিসিয়াল প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় সেই সময় মন্ত্রী ছিলেন, তার বিরুদ্ধে অরূপ বাবু ওনাকে একটা সিটে প্রার্থী করেছিলেন, ওনাকে জোর করে হারিয়ে দিয়েছিলেন। আজকে যিনি ডোমজুর তৃণমূল কংগ্রেস ডোমজুর বিধানসভা কেন্দ্রের সভাপতি তাপস মাইতি, তার নেতৃত্বে সেই তাপস মাইতি জোর করে কল্যাণ ঘোষকে মেরে ধরে তাড়িয়ে ছাপ্পা ভোট দিয়ে হারিয়ে দিয়েছিলেন। আপনি কি বলছেন, এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব? তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, এদের সঙ্গে বিরোধীদের কোনো সম্পর্ক নেই। আবার নতুন করে রাজীব বাবু ডোমজুর বিধানসভায় পজিশন পেতে চাইছেন, তার দলবল কাজ করছে। কল্যাণ ঘোষ ওনার আশপাশে যারা আছেন তারাও মানে কল্যাণ ঘোষকে সাপোর্টেজ করে সময় পেলে আবার পাঠিয়ে দেবেন আগের মতন তার পজিশনে, সেটাই ওদের প্রচেষ্টা। এটা সবাই জানে, ডোমজুর বিধানসভা কেন্দ্রে সবাই জানে, এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওটা ওদের নিজেদের আভ্যন্তরীণ। বাঁকড়ার বিভিন্ন জায়গাতে স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়েছে, সেখানে লেখা রয়েছে 2023 সালে সবচেয়ে বড় জমি মাফিয়া চোর ধান্দাবাজ এবং হাইরোডের ধারে একাধিক জমি দখল করেছে, কি বলবেন? দেখুন, এটা আমাদের কাছে নতুন কিছু নয়, আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে সকল নেতা মন্ত্রী এবং বড় নেতারাও প্রত্যেকটা তৃণমূল কর্মীর তারা চোর, এবং এই চোরের ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো রকম কোনো যোগসূত্র নেই। বাঁকড়াতে যেখান থেকে সবথেকে বেশি তৃণমূল কংগ্রেস এই বিধানসভাতে লিড পেয়েছিল, আজকে সাধারণ মানুষ তারাও বুঝতে পেরেছে যে তৃণমূলের নেতারা দিনের পর দিন চুরি করে এই ডোমজুরের মানুষগুলোকে তারা লুট করছে, এটা নতুন কিছু নয়। তবে ভারতীয় জনতা পার্টি যদি চোর বলে প্রকাশ্যে দাঁড়িয়ে এবং মাইক লাগিয়েই তারা চোর বলবে, এটা তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই কারণেতেই তারা রাতের অন্ধকারে পোস্টার মেরেছে। তবে বাঁকড়ার সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে দীর্ঘদিন ধরেই তারা আস্তে আস্তে যুক্ত হচ্ছে, সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে, তার প্রমাণ হলো যে বাঁকড়ার সাধারণ মানুষ আজকের এই বিধায়কের বিরুদ্ধে চোরের পোস্টার ফেলেছে। গত বছর এই পোস্টার পড়েছিল সলবে, ঠিক একই সময়ে, এবং বিধায়ক বলছে যে এটা বিজেপির কাজ। দেখুন, বিজেপির সঙ্গে কোনো যোগসূত্র নেই, তারা বলেন যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির বাঁকড়াতে কোনো সংগঠন নেই, কোনো কর্মী নেই। তাহলে বাঁকড়ার তিনটি অঞ্চলে পোস্টার ফেললো, এটা কারা ফেললো? আমরা প্রশাসনের কাছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, এবং পরিষ্কারভাবে আমরা বলতে চাইছি এটা তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল। আপনারা জানেন ডোমজুরে রাজীব ব্যানার্জি এবং কল্যাণ ঘোষের একটা লবির তাদের নিজেদের মধ্যে বিশাল গণ্ডগোল রয়েছে, তারাই নিজেদের এগুলো কর্মকাণ্ড। এর মধ্যে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কোনো সদস্যের কোনো যোগসূত্র নেই। আর আমাদের যদি চোর বলতে হয়, আমরা প্রকাশ্যে দিবালোকে রাস্তায় মাইক লাগিয়ে আমরা চোর বলবো, ভারতীয় জনতা পার্টি তাতে ভয়ও পায় না আর তাতে কোনো রকমভাবে আপোষও করে না। কেন, আমরা চোরকে চোর বলতে আমাদের সেই সহযোগিতা সেই সৎসাহস আছে, সুতরাং আমরা ভীত নয়। কিন্তু এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো কর্মীর বিজেপির দলের কোনো যোগাযোগ নেই। আমার নাম জয়ন্ত দাস, শ্রীরামপুর লোকসভার কোর কমিটির সদস্য।